আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়ালসে তো আজকে টিউটার্সের বিষয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতে কতদিন সময় লাগবে এবং কত টাকা ইনকাম করা যাবে তো যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চাই তাদের খুব কমন একটা প্রশ্ন হচ্ছে ভাই আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই তো কতদিনের মধ্যে আমি কাজটা শিখতে পারবো কিংবা কতদিন ক্লাস করলে আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়ে যাবো রকম কমেন্ট প্রচুর আসে প্রতিদিনে আসে তারপর অনেকে আসে জানতে চায় যে আমি ডিজিটাল মার্কেটিং শিখলে কি পরিমাণে ইনকাম করতে পারবো মিনিমাম কত ম্যাক্সিমাম কত এই ধরনের কমন কোয়েশনগুলো আসে তো আসলে যারা নতুন ফিল্যান্সিং আউটসোর্সিং শুরু করতে চায় এবং ফিলেন্সিং আউটসোর্সিংয়ের মধ্যে যারা ডিজিটাল মার্কেটিংকে স্কিল কিংবা কেরিয়ার হিসাবে নিতে চায় তাদের কাছে এই প্রশ্নগুলো আসলেই কমন এটা আসাই স্বাভাবিক তবে তারপর আমি চেষ্টা করি সবাইকে রিয়েল ইনফরমেশনগুলো দেওয়ার জন্য তারপর অনেকে বুঝে আবার অনেকেই বুঝে না কিংবা অনেকে বাস্তবতা স্বীকার করতে চায় না এই হচ্ছে প্রবলেম কারণ মানুষ দেখে যখন কেউ একজন অ্যাপস দিয়ে মাসে তিন হাজার পাঁচ হাজার সপ্তাহে দুই হাজার এক হাজার টাকা ইনকাম করতেছে খুব সহজে তখন কেন মানুষ দুই বছর এক বছর ছয় মাস সময় দেবে একটা কাজ শেখার জন্য তো এই কারণে অনেকে আসলে ডিমোটিভেট হয়ে যায় কিংবা রিয়েল ইনফরমেশানগুলা শোনার পরও বিশ্বাস করতে চায় না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে রিয়েল ইনফরমেশান দিয়ে দেবো যে আসলে ডিজিটাল মার্কেটিং শিখতে কতদিন সময় লাগে তো প্রথমে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করা দরকার যেমন ফিল্যান্সিং আউটসোর্সিংয়ে অনেক সেক্টর আছে কিংবা অনেক ক্যাটাগরি আছে যে ক্যাটাগরির মাধ্যমে আমরা ফিল্যান্সিং আউটসোর্সিং করতে পারি যেমন ওয়েবসাইট ডিজাইন গ্রাফিক্স ডিজাইন তারপর ডিজিটাল মার্কেটিং এগুলো হচ্ছে খুবই কমন সো আমরা যদি ওয়েবসাইট ডিজাইনিংয়ের কথা চিন্তা করি আমি একটু ডব্লিউ থ্রি স্কুলে যাই ডব্লিউ থ্রি স্কুলে এমন একটা ওয়েবসাইট যেখানে গ্লোবালি প্রায় এইটটি পার্সেন্ট নতুন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করে নতুন আছে তারা এইটটি পার্সেন্ট মানুষ এই ওয়েবসাইট থেকে প্রথম রিসোর্স হিসাবে ইউজ করে তো আমরা যদি ওয়েবসাইট ডিজাইন শিখতে চাই এখানে তারা কিন্তু খুব সুন্দর একটা রুটম্যাপ দিয়ে দিছে যেমন এইচটিএমএল সি এস হয়তো আপনার কাছে মনে হইতে পারে যে ডিজিটাল মার্কেটিং কেরিয়ার নিয়ে কথা বলতে গিয়ে কেন ওয়েস এর বিষয়টা নিয়ে আসলেন বিষয়টা হচ্ছে এরকম যে এই স্টেমের সিএসএস এবং যাবা এগুলো এইগুলো কিন্তু খুব বেশি চেঞ্জিং হয় না আপডেট যদি আসে হয়তো এক বছর দুই বছর পর হালকা কিছু আপডেট কিংবা চেঞ্জিং আসে কিংবা এর চেয়ে বেশি সময় লেগে যায় এর মানে আমি যদি এইসটিম এস সিএসএস যাওয়ার স্ক্রিপ্টটা ভালো করে শিখি তাহলে মোটামুটি আমি অনেক সময় ধরে কাজ করতে পারবো আমাকে এত বেশি আপডেট থাকতে হবে না অর্থাৎ আমি মোটামুটি যে জিনিসগুলো জেনেছি এই জিনিসগুলো নিয়ে মার্কেটে কাজ করতে পারব এই হচ্ছে ওয়েব ডিজাইনিংয়ের ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইনিংয়ের ক্ষেত্রে বলা যায় অনেকটা এরকমই আমি যদি কিছু টুলসের ব্যবহার জেনে যাই তাহলে মোটামুটি একটা লং টাইম সময় ওই টুলসগুলোর ইউজ করে কাজ করতে পারবো কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারটা সম্পূর্ণ ডিফারেন্ট ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপার কেন ডিফারেন্ট আমি প্রায় সময় বলি যে যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা আপডেট বিষয় অর্থাৎ আজকে আমরা যে প্রসেসে কোনো একটা প্রোডাক্ট কিংবা সার্ভিস সেল করতেছি দুই দিন পর হয়তো সেম প্রসেসটা অনেকে অ্যাপ্লাই করবে কিংবা এর চেয়ে ভালো প্রসেসে অ্যাপ্লাই করবে সো যখন সবাই সেম প্রসেস অ্যাপ্লাই করবে তখন আমাকে নতুন একটা টেকনিক ক্রিয়েট করে মার্কেটে যেতে হবে কিংবা কাস্টমারদেরকে কনভিন্স করতে হবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়টা প্রতি সপ্তাহে প্রতি মাসে কিংবা প্রত্যেক ইয়ারই অর্থাৎ অলওয়েজ এটা আপডেট থাকে এবং নতুন নতুন টেকনিক আসে কিংবা নতুন নতুন ফর্মুলা আসে কাস্টমারদেরকে কনভিন্স করা কাস্টমারদেরকে খুঁজে বের করা তারপর প্রোডাক্ট সেলিং করা অনেক ক্ষেত্র অনেক বিষয় আসে যেগুলো আমাদেরকে প্রতিনিয়ত আপডেট থাকতে হবে সো এক্ষেত্রে বলা যায় কি যে ডিজিটাল মার্কেটিং আসলে কেউ যদি বলে যে ভাইয়া ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে চাই কতদিন সময় লাগবে আমি সফল হতে কিংবা আমি কতদিনের মধ্যে এটা কমপ্লিট করতে পারবো সেক্ষেত্রে আমার আনসার হচ্ছে আসলে এটা অনগোয়িং বিষয় আপনি লাইফ টাইম লাগবে ডিজিটাল মার্কেটিং কমপ্লিট হবে না সো এখন বলতে পারেন যে কমপ্লিট হবে না আবার আপনি অনলাইনে কোর্স করান কিংবা আপনার কোর্স আছে তো সেক্ষেত্রে কীভাবে কী কোর্স করান তো এটা আসলে এই প্রশ্নের একটা আনসার আছে সুন্দর একটা আনসার দেওয়ার চেষ্টা করব তো সেটি হচ্ছে ডিজিটাল এর বেসিক কিছু ফাউন্ডেশন আছে কিন্তু ফাউন্ডামেন্টাল আছে যেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হয় যেমন ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো ক্যাটাগরি আছে এসিও সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইমেল মার্কেটিং ভিডিও মার্কেটিং তো অনেকগুলো ক্যাটাগরি আবার প্রত্যেকটা ক্যাটাগরির কিছু মৌলিক বিষয় আছে যেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হয় যেমন এসিও হলে আমাদের কি কি জানতে হবে ভিডিও মার্কেটিং হলে কি কি জানতে হবে তারপর ইমেল মার্কেটিংয়ের মৌলিক বিষয়গুলো কি কি সো আমরা প্রথমেই মৌলিক বিষয়গুলো জানবো অর্থাৎ একদম ফাউন্ডামেন্টাল বিষয়গুলো জেনে নেবো যেগুলো আমাদের কেরিয়ারে ডিজিটাল মার্কেটিংকে ডিপলি শেখার জন্য উপকারে আসে কিংবা কাজে আসে সো আমাদের কাজ হচ্ছে ফাউন্ডামেন্টাল বিষয়গুলো জেনে নেবো এখন কাজ হচ্ছে যে ফাউন্ডামেন্টাল বিষয়গুলো শিখতে কত দিন লাগে আমার কাছে মনে হয় ফাউন্ডামেন্টাল বিষয়গুলো কিংবা বেসিক যে স্কিলগুলো আছে ডিজিটাল মার্কেটিং এটা তিন থেকে ছয় মাসের মধ্যে আপনি এটা আপনার নিজের আয়ত্তে নিতে পারবেন তো বেসিক জিনিসগুলো আয়ত্তে নেওয়ার পর আপনার কাজ হয়েছে আপ টু ডেট থাকা অর্থাৎ নতুন নতুন বিষয় নিয়ে ডিপলি অ্যানালাইস করা ডিপলি অ্যাপ্লাই করা নতুন নতুন মার্কেট সম্পর্কে রিচার্জ করা নতুন নতুন এসিও সম্পর্কে এসিও টেকনিক সম্পর্কে রিচার্জ করা সো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিন থেকে ছয় মাস সময় যদি আপনি দেন ডিজিটাল মার্কেটিং তাহলে ফাউন্ডামেন্টাল কিংবা বেসিক জিনিসটা আপনি শিখে যাবেন সো সেক্ষেত্রে বলা যায় ডিজিটাল মার্কেটিং শিখতে ছয় মাস সময় লাগে এবং ছয় মাস সময় কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হবেন না আপনি জাস্ট বেসিক ফাউন্ডামেন্টাল কিংবা বেসিক লেভেলের স্টার্টিং প্রসেসগুলো জেনে নিলেন এবার আপনার হচ্ছে বেসিক জিনিসগুলো নিয়ে অ্যাডভান্স লেভেলে নিজেকে আপডেট করা সো আমার কাছে মনে হয় যে আমি আপনাদের কোয়েশনের আনসারটা দিতে পারছি যে ডিজিটাল মার্কেটিং শিখতে কি সময় লাগে সো বেসিক হইছে যে ডিজিটাল মার্কেটিং শিখতে মিনিমাম আপনি তিন থেকে ছয় মাস সময় দিবেন তারপর আপডেট থাকা কিংবা এক্সপার্ট জন্য অলওয়েজ আপনাকে এটা নিয়ে স্টাডি করতে হবে হয়তো প্রতিদিন এক ঘন্টা কিংবা দুই ঘন্টা কিংবা আপনি পারলে আরও বেশি সময় দেন কিন্তু আপনাকে আপডেট থাকতেই হবে এই হচ্ছে ডিজিটাল মার্কেটিং শেখার মূল বিষয় আর কোর্স সম্পর্কে বলি যে কোর্স নিয়ে অনেকে কোয়েশন করতে পারেন যে আপনার কোর্স তাহলে কিভাবে আপনি কোর্স করান কোর্সের বিষয় হচ্ছে এখানে বেসিক ফাউন্ডামেন্টালের ভিডিও আপলোড করা আছে তারপর প্রতি সপ্তাহে নতুন আপডেট অনুযায়ী নতুন নতুন ভিডিও আসে তো এটা একটা আপডেট কোর্স এখানে আসলে অনেকেই জানতে চায় আপনার কোর্সের টাইম কতটুকু সময় আমার কোর্সে কোনো নির্দিষ্ট টাইম নেই একটা অনগোয়িং প্রসেস অর্থাৎ যারা একবার কোর্সে ভর্তি হবে তারা লাইফ অ্যাক্সেস পাবে এবং লাইফ টাইম যেহেতু অ্যাক্সেস পাবে এখানে প্রতি সপ্তাহে নতুন ভিডিও দেওয়া হবে সো আপনারা এখানে আপডেট বিষয়গুলো শিখতে পারবেন এই হচ্ছে মূলত ভিডিও এই হচ্ছে মূলত ডিজিটাল মার্কিং শেখার যে সময় সো এবার আসি ইনকাম ইনকামটা আসলে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে কেউ ফিক্সড বলতে পারবে না ফিল্যান্সিংয়ের ক্ষেত্রে ফিক্স বলতে পারবে না ফর এক্সাম্পল নেক্সট ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি ফিল্যান্সিং আউটসোর্সিং কাজ যেহেতু করি লাস্ট উইকে আমি একটা প্রজেক্ট করেছি মাত্র তিনশো ডলারে এবং আরেকটা প্রজেক্ট আপারকে হায়ার করা হয়েছে তিনশো ডলারে সো দেখা যাচ্ছে এক সপ্তাহে ছয়শো ডলার আসতেছে আবার এর আগের দুই সপ্তাহ আমি কাজ করতে পারি নাই আমি মার্কেট যাই নাই আমার নিজস্ব প্রজেক্ট ছিল আমি আমার অনলাইন কোর্স নিয়ে বিজি সো দেখা যাচ্ছে এর আগের দুই সপ্তাহে আমার কোনো ইনকাম নেই সো ফিক্স কেউই ইনকাম বলতে পারবে না ফিক্স ইনকামটা আসলে এটা ম্যাটার করা যায় না এটা হচ্ছে আপনার সফলতার উপর নির্ভর করতেছে আপনি কি পরিমাণ সাকসেস পাচ্ছেন এর উপর যেমন আপনি এসিও নিয়ে যদি কাজ করেন আপনি যদি কোনো একটা প্রজেক্ট পান আপনি হয়তো একটা ফিক্সড ইনকাম করতে পারেন কিংবা কোনো কোম্পানিতে জয়েন করলে ফিক্সড একটা ইনকাম করতে পারেন কিংবা আপনি যদি ফেসিভ ইনকামের জন্য ব্লগিং করেন ইউটিউব চ্যানেল খুলেন কিংবা অ্যাফিলেট মার্কেটিং করেন সেক্ষেত্রে একটা আর্নিং আসতে পারে তবে ফিক্স কেউ বলতে পারবে না তো মোটামুটি আমার কাছে মনে হয় যারা ডিজিটাল মার্কেটিং কিংবা ফিল্যান্সিং আউটসোর্সিং নিয়ে সময় দেয় যারা দুই বছর সময় দেয় তারা আমি দেখেছি যে মিনিমাম পঞ্চাশ হাজারের নিচে ইনকাম করে না অর্থাৎ তারা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এটা কোনো হিসাব নেই তো মিনিমাম তারা পঞ্চাশ হাজার টাকা অনএারেজ ইনকাম করে যারা দুই বছর সিরিয়াসলি ফিল্যান্সিং আউটসোর্সিং রিলেটেড কোনো কাজ করতে চায় কিংবা কোনো কাজ শিখে সো আশা করি আমার আনসারগুলো আপনারা বুঝতে পারছেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে লেসেনটি কিংবা আজকে টিউটোরিয়ালসটি এখানে শেষ করছি তো যেহেতু এটি একটি নতুন চ্যানেল আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে